ভিডিওটা দেওয়ার জন্য আমি এটা করলাম দেখো লেসার 11 ঠিক আছে লেসার 11 মাই হাউস আমার বাড়ি পেজ নাম্বার 33 আমার বাড়ি মাই হাউস লেসার নাম্বার 11 ঠিক আছে সবাই বইটা খোলো পেজ নাম্বার 33 চলো আমরা একটু দেখে নিই আর বেশ দেখো লেসন 11 আচ্ছা তোমাদের আমি প্রথমে একটা কথা বলে দিই যে এইবারে আমাদের ইউনিটে যেহেতু গ্রামারটা হচ্ছে না সেই জন্য আমরা এই কদিন গ্রামার পড়াটা বন্ধ রাখছি এবং এই ব্লু বার্ড প্রাইমার বইটা করানো হচ্ছে যখন আমাদের এই বইটা একটু কমপ্লিট হয়ে যাবে শেষের দিকে হয়ে যাবে তখন আমরা আবার গ্রামার বইটা শুরু করব চলো এবার পড়ায় আসি মাই হাউস মানে হচ্ছে আমার বাড়ি মাই নেম ইজ দেব সেন আমার নাম দেব সেন I live in this house. আমি এই বাড়িতে বাস করি. This is my house. এটা আমার বাড়ি. It is situated in Southern Park, North Kolkata. It is মানে এটা অবস্থিত. Situated মানে অবস্থিত. Southern Park-এ উত্তর কলকাতায়. তাহলে কি এটা অবস্থিত সাউদার্ন পার্কে উত্তর কলকাতায় আচ্ছা তোমাদের এটা বলা হলো না আই লিভ ইন হবে এটা ইজ হয়ে গেছে এটা সবাই একটু বইয়ে ঠিক করে নেবে ইজটাকে কেটে আই ইন করে দেবে ঠিক আছে এবার দেখো ইট ইজ এ টু স্টোরি বিল্ডিং এটা দুতলা বিশিষ্ট বাড়ি উই হ্যাভ সিক্স রুমস আমাদের আছে ছটা মানে রুম বা ঘর কক্ষ ইট হ্যাজ এ কিচেন অ্যান্ড এ বাথরুম বাড়ির ভেতরে একটি কিচেন মানে রান্নাঘর এবং একটি বাথরুম আছে উই হ্যাভ এ গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস আমাদের আছে একটি বাগান ইন ফ্রন্ট অফ সামনে অফ আওয়ার হাউস আমাদের বাড়ির সামনে একটি বাগান আছে আওয়ার গার্ডেন গিভস বিউটিফুল ফ্লাওয়ার্স আওয়ার গার্ডেন আমাদের বাগান বা উদ্যান গিভস দেয় সুন্দর সুন্দর ফুল মানে আমাদের বাগানে খুব সুন্দর সুন্দর ফুল হয় দেয়ার ইজ অলসো বিগ লন ইন ফ্রন্ট অফ মাই হাউস সেখানে একটি বড় লন লন মানে কি লন মানে উঠোন বা বারান্দা ইন ফ্রন্ট অফ মাই হাউস আমার বাড়ির সামনে একটি সুন্দর বড় উঠোন আছে বা বারান্দা আই প্লে দেয়ার এভরি ডে উইথ মাই ব্রাদার আমি সেখানে খেলি এভরি ডে প্রতিদিন উইথ মাই ব্রাদার আমার ভাইয়ের সঙ্গে বা দাদার সঙ্গে উই কিপ আওয়ার হাউস নিট অ্যান্ড ক্লিন আমরা আমাদের বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ইট ইজ রিয়েলি এ লাভলি প্লেস অফ পিস এটি একটি সত্যি সুন্দর শান্তির জায়গা পিস মানে শান্তি ইট ইজ এ হেভেন অফ আর্থ এটা হলো পৃথিবীর একটি স্বর্গ অন আর্থ ইট ইজ এ হেভেন অন আর্থ এটি হচ্ছে পৃথিবীর একটি স্বর্গ চলো এবার শব্দার্থগুলো দেখে নিই হাউস মানে বাড়ি তোমরা সবাই জানো ইজ সিচুয়েটেড মানে অবস্থিত স্টোরিড মানে তলা বিশিষ্ট কিচেন মানে রান্নাঘর বাথরুম মানে স্নানঘর বিউটিফুল মানে সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুলগুলি লন মানে উঠোন ইন ফ্রন্ট অফ মানে সামনে নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন পিস মানে হেভেন আচ্ছা পিস মানে শান্তি হেভেন মানে স্বর্গ আর্থ মানে হচ্ছে পৃথিবী চলো এতটা দাগ দিয়ে নেবে তোমাদের পড়া হয়ে গেছে তবুও ভিডিওটা করলাম তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধে না হয় চলো টাটা